Welcome students, today we will talk about the Kerberos authentication protocol. তোমাদের নিশ্চয় মনে আছে আমি এর আগে Kerberos এর আরেকটা ভিডিও পোস্ট করেছিলাম, তাতে Kerberos এই জিনিসটাই শুরু করেছিলাম এবং সেখানে Kerberos কি করে কাজ করে মানে হাউ ইট ইজ ওয়ার্ক তার জন্য তিনটে স্টেপ রয়েছে। তার মধ্যে ফার্স্ট স্টেপে দেখো, এই ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, তিনটে স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপটা আমি এক্সপ্লেন করেছিলাম এবং তোমাদের মনে করানোর জন্য আমি একটুখানি বলে রাখি, এখানে চারটে এলিমেন্ট রয়েছে। এলিমেন্টই আমি রাখার বলবো, কারণ ফার্স্টে একজন হচ্ছে অ্যালিস, একজন হচ্ছে অথেন্টিকেশন সার্ভার। অ্যালিস কি কাজ করে না, অ্যালিস হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ক স্টেশন অথেন্টিকেশন সার্ভার। তারপর হচ্ছে টিকিট গ্রান্টিং সার্ভার বা টিজিএস, যে কিনা টিকিট ইস্যু করবে। তারপরে বব, বব হচ্ছে একটা সার্ভার মানে অ্যাপ্লিকেশন সার্ভার, কোনো ইমেল সার্ভার হতে পারে, ফাইল শেয়ারিং হতে পারে, নেটওয়ার্ক প্রিন্টিং হতে পারে, এই ধরনের কাজকর্মগুলো করবে। মূলত এই চারজন এলিমেন্ট এখানে রয়েছে। আমি স্টেপ ওয়ানে দেখিয়েছিলাম যে অ্যালিস একজন ক্লায়েন্ট হয়ে ওয়ার্ক স্টেশনের সঙ্গে মানে এস অর্থাৎ অথেন্টিকেশন সার্ভারের সাথে কিভাবে লগইন প্রসিডিউরটা মেইনটেইন করবে এবং এস কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে। নাও ইন টুডেস ভিডিও আই উইল কভার আপ দ্য সেকেন্ড স্টেপ, দ্য সেকেন্ড স্টেপ ইনভলভিং হাউ টু অবটেইন আ সার্ভিস গ্রান্টিং টিকিট ফর এসজিটি। প্রথম স্টেপে এটা দেখা গেছে যে অ্যালিস কিভাবে, অ্যালিস মানে হচ্ছে একজন ক্লায়েন্ট ওয়ার্ক স্টেশন, সে প্রথমে অথেন্টিকেশন সার্ভারের কে রিকোয়েস্ট করলো বা লগ ইন করলো। অথেন্টিকেশন সার্ভার সেই লগ ইনটাকে অ্যাকসেপ্ট করলো। এই যে ব্যাপারটা কিভাবে হলো সেটা স্টেপ ওয়ানে অলরেডি ডিফাইন্ড এবং আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। না সেকেন্ড স্টেপে কি হবে, না সেকেন্ড স্টেপে এসজিটি জেনারেট অর্থাৎ সার্ভিস গ্রান্টিং টিকিট, এই সার্ভিস গ্রান্টিং টিকিট ব্যাপারটা কি এটা চলো আমরা বুঝি। এখানে ব্যাপারটা কিছুই নয়, এখানে আফটার সাকসেসফুল লগইন অ্যালিস কি করবে না বব কে ইউজ করবে। বব কি, তা আমি আগেই বলেছি যে বব হচ্ছে একটা ইমেল সার্ভার, বব হচ্ছে একটা ইমেল সার্ভার বা যে কোনো ধরনের সার্ভার হতে পারে। আমি ধরে নিচ্ছি যে বব হচ্ছে একটা ইমেল সার্ভার, তাহলে অ্যালিস লগইন করার পর সে নিশ্চয়ই চাইবে যে সে কারো না কারোর সাথে একটা ইমেলে কথা বলতে চায়। তাহলে সেই ইমেলটা কিভাবে করবে, নাও দ্য অ্যালিস ওয়ান্টস টু মেক ইউজ অফ বব দ্য মেল ফর সাম ইমেল কমিউনিকেশন। নাও ফর দিস পারপাস অ্যালিস উড ইনফর্ম হার ওয়ার্ক স্টেশন দ্যাট সি নিডস টু কন্ট্যাক্ট বব, অর্থাৎ ববের সাথে তাকে যোগাযোগ করতে হবে। তাহলে ববের সাথে যোগাযোগ করতে গেলে একটা টিকিট দরকার, যে টিকিটের মাধ্যমে ববের সাথে সে কমিউনিকেট করবে। নাও এই টিকিটটা কিভাবে জেনারেট হবে, না এই টিকিটটা জেনারেট হবে এইভাবে দেখো, অ্যালিস কি করছে, অ্যালিস একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে। দেখো এই ছবিটার মধ্যে দিয়ে দেখো, এই ছবিটাই কি বলছে না, অ্যালিস টিজিএস অর্থাৎ টিকিট গ্রান্টিং সার্ভার কে রিকোয়েস্ট পাঠাচ্ছে ফর জেনারেটিং দা এসজিটি অর্থাৎ সার্ভিস গ্রান্টিং টিকিট। এই টিকিটের রিকোয়েস্ট যখন পাঠাচ্ছে তখন তিনটে ক্রেডেনশিয়াল সে পাঠাচ্ছে রিকোয়েস্টের মধ্যে, কি না টিজিটি, টিজিটি হচ্ছে টিকিট গ্রান্টিং টিকিট, যেটা কিনা স্টেপ ওয়ানে জেনারেট হয়ে গেছে। দেখো স্টেপ ওয়ানটার ছবিটা তুমি যদি ফলো করো তাহলে দেখবে অথেন্টিকেশন সার্ভার কিন্তু টিজিটি জেনারেট করে ফেলেছে এবং সেই টিজিটি এবং কেস দুটোই কিন্তু এনক্রিপ্ট করে পাঠিয়েছিল, পরে সেটা ডিক্রিপ্টেড হয়েছে। তার মানে টিজিটি ইজ অ্যাভেলেবল টু দা অ্যালিস, তার মানে ও যখন রিকোয়েস্ট করবে ওই টিজিটিটা সঙ্গে পাঠিয়ে। সেকেন্ড ক্রেডেনশিয়াল কি পাঠাবে, না দা আইডি অফ দা সার্ভার বব হু সার্ভিসেস অ্যালিস ইজ ইন্টারেস্টেড, অর্থাৎ অ্যালিস কি করবে ববের সাথে কমিউনিকেট করতে চাইছে, তাহলে ববের আইডি নিশ্চয়ই সে জানে, তাহলে ববের আইডিটাকে দিয়ে, তার মানে রিকোয়েস্টের সঙ্গে কি কি পাঠাচ্ছে, প্রথমে টিজিটি পাঠাচ্ছে যেটা ওর কাছে অ্যাভেলেবেল, যেটা ও পেয়েছে স্টেপ ওয়ান থেকে। দু নম্বর হচ্ছে ববের আইডিটা পাঠাচ্ছে অর্থাৎ যার সাথে অ্যালিস কমিউনিকেট করতে চাইছে তার আইডিটা পাঠাচ্ছে। আর একটা জিনিস পাঠাচ্ছে, সেটা হচ্ছে টাইম স্ট্যাম্প, কারেন্ট টাইম স্ট্যাম্প অর্থাৎ কখন সে রিকোয়েস্টটা পাঠাচ্ছে, সেই টাইম স্ট্যাম্পটা যাচ্ছে যেটা এনক্রিপ্টেড উইথ দ্য সেম সেশন কি কেএস, কেএস হচ্ছে সেশন কি যেটা জেনারেট হয়েছিল স্টেপ ওয়ান।
তার মানে যখন ও রিকোয়েস্ট পাঠাচ্ছে তিনটি জিনিস সেই রিকোয়েস্টের সাথে যাচ্ছে, একটা হচ্ছে টিকিট গ্রান্টিং টিকিট টিজিটি, তারপরে হচ্ছে ববের আইডি, আর একটা হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প যেটা কিনা এনক্রিপ্টেড করা রয়েছে কেএস এর মাধ্যমে, অর্থাৎ কেএস সেশন কি এর মাধ্যমে। নাও এই ছবিটা, এইবার ছবিটায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে অ্যালিস রিকোয়েস্ট পাঠাচ্ছে, তারপর একটা আউটপুট জেনারেট হচ্ছে, কিন্তু রিকোয়েস্টের সঙ্গে কি যাচ্ছে সেটা দেখো টাইম স্ট্যাম্প। এই যে এএস কম্পিউটস দ্য আউটপুট অ্যাজ শোন বিলো এন্ড সেন্ড ইট টু দ্য টিজিএস। ঠিক আছে, তাহলে এএস কি করছে না, প্রথমে টাইম স্ট্যাম্পটা নিচ্ছে, এনক্রিপ্টেড সেশন কি করে এনক্রিপ্টেড ইটি, তারপরে টিজিডি, তারপরে বব, সেটা নিয়ে আউটপুট জেনারেট হচ্ছে। ঠিক আছে, এবার এই পুরো জিনিসটা আমরা নিচে আমরা দেখি এখানে কি বলছে দেখো। As we know, the TGT is encrypted with the secret key of the ticket granting server. আমরা জানি যে কি জানি, না টিকিট গ্রান্টিং টিকিট যেটা জেনারেট হয়েছিল একদম স্টেপ ওয়ানে, সেটা এনক্রিপ্ট করা থাকে উইথ দ্য সিক্রেট কি অফ টিকিট গ্রান্টিং সার্ভার টিজিএস। দেয়ারফর অনলি টিজিএস ক্যান ওপেন ইট, কারণ টিজিএস সেটাকে এনক্রিপ্ট করেছে, কারণ টিজিএস সেটাকে ওপেন করতে পারবে। Now this also serves as a proof to the TGS that the message indeed came from Alice. ঠিক আছে, এবং এখান থেকে এটাও প্রমাণ করা যায় যে এই মেসেজটা অ্যালিসই পাঠিয়েছে, তার মানে ওয়ান কাইন্ড অফ অথেন্টিকেশন এর ব্যাপারটা প্রুফ হয়ে গেল। কি করে প্রুফ হলো দেখো, এখানে লিখেই দিয়েছে দেখো, দ্য টিজিটি ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য এএস। টিজিটি যে টিকিট গ্রান্টিং টিকিট, এটা ক্রিয়েট করেছিল এএস অর্থাৎ অথেন্টিকেশন সার্ভার। Furthermore, the TGT and the KS were encrypted together by the AS. TGT আর session key KS এই দুটোকে encrypted করেছিল ওই authentication server using the secret key that is derived from the password of Alice. Therefore, only Alice could open that package and decrypt the TGT. তার মানে Alice ছাড়া অন্য কেউ এই encryptটাকে decrypt করতে পারবে না এবং TGTটাকে recovery করতে পারবে না। তার মানে only একমাত্র অ্যালিসি এটা রিকভারি করতে পারবে, এবং সেই কারণে সে যখন রিকোয়েস্টটা পাঠাচ্ছে সে টিজিটিটাকেও পাঠিয়ে দিতে পারছে। তার মানে রিকোয়েস্ট ফর্মে সে তিনটে জিনিস পাঠাচ্ছে, একটা হচ্ছে টিজিটি, একটা হচ্ছে ববের আইডি, আর একটা হচ্ছে টাইম স্ট্যাম্প, কারেন্ট টাইম স্ট্যাম্প। তার মানে টিজিটিটা অ্যালিসি পাঠাচ্ছে, অর্থাৎ আমরা এইভাবে প্রমাণ করতে পারি যে এটা একমাত্র অ্যালিস ছাড়া কেউ পাঠাতেই পারবে। বোঝা গেল? Now, once the TGS is satisfied of the credentials of Alice, the TGS creates a session key KAB. The TGS creates a session key KAB for Alice to have secure communication with Bob. TGS sends it twice to Alice. TGS, এবার এই যে session key KAB generate করে ফেললো, এই KAB টাকে ও Alice-এর কাছে কি কি সময় পাঠাবে, না প্রথমে পাঠাবে দেখো once combined with Bob's ID and encrypted with the session key KS. Bob's ID or session key KS, এই দুটোকে encrypt করে পাঠাবে, and the second time combined with Alice's ID and encrypted with Bob's secret key KB. This is shown in the figure below. That এই যে TGS, এই যে Alice আর KB দুটোকে encrypt করে পাঠাচ্ছে, ঠিক আছে, এই যে BS secret key encrypt করে পাঠাচ্ছে, আবার ববের আইডি আবার কেবি নিয়ে এনক্রিপ্ট করে সেখানেও সেশন কি যোগ করে সেটাও পাঠাচ্ছে। তাহলে দুটো ভাবে আউটপুট জেনারেট হয়ে যাচ্ছে। এই ছবিটাতে একদম স্পষ্ট যে পুরো মেকানিজমটা কিভাবে ঘটনাটা ঘটছে। ঠিক আছে, নোট দ্যাট অ্যান অ্যাটাকার টম ক্যান ট্রাই অ্যান্ড অবটেন দ্য ফার্স্ট মেসেজ ইন দ্য স্টেপ সেন্ট বাই অ্যালিস অ্যান্ড অ্যাটেম্পট টু অ্যাটেম্পট আ রিপ্লাই অ্যাটাক। হাউএভার দিস উড ফেলস অ্যাজ দ্য মেসেজ from Alice contains the encrypted timestamp. অর্থাৎ যেহেতু কারেন্ট টাইমস্ট্যাম্পটাকে এনক্রিপ্টেড অবস্থায় রয়েছে, সেই জন্য রিপ্লাই অ্যাটাক হতে পারবে না, রিপ্লে অ্যাটাক হতে পারবে না। রিপ্লে মানে বারবার সেই জিনিসটা রিপ্লে হবে। টম হচ্ছে অ্যাটাকারের নাম, টম ক্যান নট রিপ্লেস দ্য টাইমস্ট্যাম্প বিকজ হি ডাজ নট হ্যাভ দ্য সেশন কেস। তার কাছে তো কেস তো নেই, তাহলে সে কি করে করবে? ইভেন ইফ টম অ্যাটেম্পটস আর রিপ্লাই অ্যাটাক রিয়েলি কুইকলি, all that he will get back is the above message from TGS which Tom cannot open as he does not have access to either Bob's secret key or the session key. তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ইচ্ছা করলেও এখানে রিপ্লে অ্যাটাক, রিপ্লাই অ্যাটাক, এই ধরনের অ্যাটাক ইন্ট্রুডারের পক্ষে সম্ভব নয়, এবং খুব সিকিউর ওয়েতে TGS তার রেসপন্সটাকে সেন্ড ব্যাক করে দেবে অ্যালিসের কাছে।
দ্য পিকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পিকচারটা দেখলেই তোমরা বুঝে যাবে। তো এখানেই শেষ হলো স্টেপ টু, এরপরে আছে স্টেপ থ্রি, যেখানে হচ্ছে ইউজার কন্ট্যাক্টস বব ফর অ্যাক্সেসিং দ্য সার্ভার। এবার কিভাবে বব মানে হচ্ছে ইমেল সার্ভারের সাথে অ্যাক্সেস করবে সেই ব্যাপারটা, তো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তা নাহলে ভিডিওর লেন্থটা খুব বড় হয়ে যাচ্ছে, তো আমি এই অবধি রাখলাম স্টেপ টু, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমি স্টেপ থ্রিটাকে কমপ্লিট করব, এই যে স্টেপ থ্রি, এই স্টেপ থ্রিতে এই ছবিগুলো আছে, এই ছবিগুলো দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে পুরো জিনিসটা হচ্ছে, তাহলে কিন্তু গোটা কারবারসটা কভার আপ হয়ে যাবে। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড এন্ড এনজয়, অ্যান্ড আই অলসো রেফার দ্য বুক রিটেন বাই আতুল কাহাতে, দ্য নেম অফ দ্য বুক ইজ ক্রিপ্টোগ্রাফি এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি, অ্যান্ড অলসো আই সাজেস্ট ইউ টু গো অ্যান্ড ব্রাউজ গুগল ফর রিলেটেড notes and video lectures related to Kerberos. It is very, very important, and it is one of the strong authentication protocol in this area. Okay, so thank you for today.